আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর 16 নম্বর পর্বে আজকে আমরা দেখব 112 পৃষ্ঠা ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নিজের সুপার পাওয়ারগুলো বেছে নিই। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমার সুপার পাওয়ারগুলো বাছাই করি। সুপার পাওয়ারগুলো নিচের ম্যাজিক বক্সে লিখি। নিজের ও অন্যের সহায়তায় যে কোনো সময় আমি ম্যাজিক বক্স থেকে সুপার পাওয়ারগুলো ব্যবহার করব, ঠিক আছে? এই ম্যাজিক বক্সটি সবসময় আমার সাথে থাকবে। যখনই আমার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, আমি আমার সুপার পাওয়ারগুলো কাজে লাগিয়ে সেই পরিস্থিতিটা মোকাবেলা করব। তো 112 পৃষ্ঠায় দেখো একটা ছক আছে, আমার সুপার পাওয়ারগুলো ব্যবহার বা চর্চার পরিকল্পনা। নিজের ছকে বিভিন্ন পরিস্থিতিতে কোন সুপার পাওয়ার ব্যবহার করে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করব তার একটি তালিকা তৈরি করি। তো এখানে কিছু পরিস্থিতি রয়েছে, যেমন মানসিক চাপ ও ভয় হলে, রাগ হলে, দুঃখ কষ্ট হলে আমরা কোন সুপার পাওয়ার ব্যবহার করে পরিস্থিতিটা মোকাবেলা করব এবং সুপার পাওয়ার ব্যবহারে আমার অনুভূতি কী হতে পারে, এই বিষয়গুলো আমরা এখন উপস্থাপন করব ছকে। দেখো, প্রথমে আছে কি মানসিক ভয় ও চাপ। এক্ষেত্রে হচ্ছে শান্ত থাকার চেষ্টা করব, আর মানসিক চাপ ও ভয় পেলেও তা নিয়ে উদ্বিগ্ন হব না। তারপর রাগ হলে মাথা ঠান্ডা রাখবো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। দুঃখ কষ্ট হলে সেটা মেনে নিতে চেষ্টা করব, মনোবল ও আস্থা শক্তি এতে করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে বিভিন্ন পরিস্থিতি বা ঘটনার ক্ষেত্রে কোন সুপার পাওয়ার ব্যবহার করে তার মোকাবেলা করব সেটা লিখলাম, আর সুপার পাওয়ার ব্যবহার করে আমার অনুভূতি কী হতে পারে সেই বিষয়টা হচ্ছে এখানে আমরা উপস্থাপন করলাম, ঠিক আছে? তো এভাবে করে ছকটা পূরণ করবে। তো এরপরে ক্লাসে আমরা হচ্ছে এখানে কিছু প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা পরে ক্লাসে আলোচনা করব। এই প্রশ্নগুলো 112 পৃষ্ঠায় আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি 112 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।